তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো ভাঙড়ে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত হলো ভাঙড় দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংগঠনিক স্তরে ভাগ হওয়ার পর এদিন প্রথম সভা অনুষ্ঠিত হয় ভাঙড়ে। এদিনের সভা আহ্বান করেন ভাঙড় দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাসেফুল করুপ খান। এদিন চলতাবেরিয়া অঞ্চলের ভাঙড় বিজয়গঞ্জ বাজারে বিকাল তিনটায় সভা শুরু হয়। ভাঙড় দুই ও ভাঙড় এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এখানে উপস্থিত হন। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী ও জেলা তৃণমূল যুব সভাপতি অভিক মজুমদার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাংগঠনিক স্তরে ভেঙে যাওয়ার পর এদিন প্রথম ভাঙড়ে কোনো রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কিছুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভেঙে আলাদা সুন্দরবন সাংগঠনিক জেলা তৈরি হয়েছে। সৈকত মোল্লাকে সরিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন অভিক মজুমদার। এদিন নতুন জেলা যুব সভাপতি যুবমতা দ্বন্দ্ব নিরসনের বার্তা দেন। পাশাপাশি তিনি আইএসএফকে আক্রমণ করেন। শুভাশিস চক্রবর্তী এদিন কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করেন, পাশাপাশি ভাঙড়ে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার ডাক দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী মোহিনী বিশ্বাস, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাইজার আহমেদ, ভাঙড় দুই নম্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি জুলফিকার মোল্লা প্রমুখ। কিভাবে ভাঙড়টাকে সাজাবেন, কি পরিকল্পনা? সেটা আমাদের দল মানে দল নেত্রী থেকে শুরু করে আমাদের যুব সভাপতি সায়নিধি আছে, সভানেত্রী অভিষেক দা আছে মাথার উপরে, আমাদের নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা আছে। আমরা ভাঙড়টা নিয়ে মানে সরজমিনের আমরা তদন্ত করছি, কি হয়েছে, কোথায় মানুষের কিছু ভুল বোঝা বুঝে এই যে ভূমিপুত্রের একটা ব্যাপার এসে যাচ্ছে বা যা কিছু সবটাই আমরা দেখছি, পিকেরও একটা অ্যানালিসিস আছে, সবটাই দেখে একটা যোগ্য নেতৃত্বকে আগামী দিন কিন্তু যুব নেতৃত্বকে আমরা তুলে আনবো ভাঙড়ে। সেটা আপনারা পঞ্চায়েতে দেখতে পাবেন, আগামী যে উপনির্বাচনগুলো হবে তাতেও দেখতে পাবেন, পৌরসভা নির্বাচন যেগুলো আমাদের ওদিক দিকে হচ্ছে সেখানে আমরা আমাদের কাজ হবে আগামী দিনে সমস্ত জায়গায় নতুন ফ্রেশ ব্লাড, যে 18 থেকে 40 এই বয়সের যারা যুবশক্তি আছে, যারা বারে বারে তৃণমূলের দিকে আশা করে তাকিয়ে আছে, সেই যুবদের ভেতর থেকে আমরা যুব নেতৃত্ব তুলে আনবো যারা তাদের কথা বলবে। এটাই আমাদের ভূমিপুত্রই হতে পারে, সেটা আমি বলতে পারছি না কে হবে না হবে, কিন্তু আগামী দিনে আপনারা দেখতে পারবেন যে নতুন লিডারশিপ কিন্তু আমরা সব জায়গায় তুলবো, শুধু ভাঙড় বলে না সারা জেলাতেই আমরা তুলবো একটা নতুন লিডারশিপ। একটা নতুন সমীকরণ ভাঙড়ে দেখা যাচ্ছে যে যুবর যারা আছে তাদের বিরুদ্ধে আরেকটি যুব সংগঠন গর্জিয়ে উঠছে। এরকম আমার কাছে কোনো খবর নেই, আমার কাছে এরকম কোনো বার্তা নেই যে যুবর বিরুদ্ধে আবার যুব হচ্ছে। হ্যাঁ, এতদিন তো আপনারা বলতেন যে যুবর বিরুদ্ধে মাদার বা মাদারের সাথে যুবর লড়াই, এখন আপনারা আবার নতুন সমীকরণ বলছেন যে যুবর বিরুদ্ধে যুব, এটা আমি 12 তারিখেই তাদের প্রোগ্রাম, সেটা আমার কাছে কোনো খবর নেই।